অস্বীকার করলেন তিয়াশার সঙ্গে প্রেমের সম্পর্ককে, নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেন সোহেল। কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামা চরিত্রে অভিনয় করে সকলের কাছের হয়ে উঠেছে তিয়াশা লেপচা। স্বামী সুবান রায়ের হাত ধরেই টেলিভিশনের পর্দায় এসেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই সকলের কাছে রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠে কৃষ্ণকলি ওরফে তিয়াশা। 4 বছরের দাম্পত্য জীবন গত বছর ফেব্রুয়ারিতেই শেষ। স্বামী সুবান রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তার। তবে এখন শোনা যাচ্ছে সোহেল দত্তের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। নানান সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় সোহেলকে। এখন অবশ্য তাকে বেশিরভাগ রাজনৈতিক মিছিলেই দেখা যাচ্ছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের মতো বহু নায়িকাদের সঙ্গে দেখা যায় সোহেলকে। একটি পার্টিতে অভিনেত্রীর সঙ্গে প্রথম আলাপ সোহেলের। 16ই আগস্ট ছিল তিয়াশার জন্মদিন। শোনা যাচ্ছে তার জন্মদিনের পার্টির আয়োজন করেছে সোহেল নিজেই। অভিনেত্রী স্বীকারও করেছেন তিনি প্রেম করছেন, কিন্তু হঠাৎই নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন সোহেল। শনিবার অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামে আড্ডা দিতে গিয়ে এমন কথাই জানান এক অনুরাগী। লেখেন, তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? সেখানে সোহেল স্পষ্ট জানায়, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। প্রেমের জল্পনা উড়িয়ে দিলেও সূত্র বলছে আরও গাঢ় হয়েছে সোহেল তিয়াশার সম্পর্ক। তাড়াতাড়ি সবটা জানাবেন অভিনেত্রী। ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা রয়েছে, তবে আপাতত নিজেদের কাজেই ব্যস্ত দুজনে। ব্যারাকপুর ওয়েব সিরিজ তৈরি করছেন সোহেল। তবে কি এই সিরিজে তিয়াশাকে দেখা যাবে? এখন তিয়াশাকে দেখা যাচ্ছে বাংলা মিডিয়ামে ইন্দিরার চরিত্রে। আপনার পাড়ার দুর্গাপুজো সবার কাছে পৌঁছে দেব আমরা। যোগাযোগ করুন 9432778413 এই নাম্বার।